আবারও অনলাইন স্টাডি কেয়ারে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা নবম দশম শ্রেণীর বল অধ্যায়টির কপিকল সম্পর্কিত আমরা প্রশ্ন সলভ করতেছিলাম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2020-এর সমাধানটি লক্ষ্য করব। মূলত চট্টগ্রাম বোর্ড 2020 এবং দিনাজপুর বোর্ড 2020 মূলত একই রকমের, ঠিক আছে? তাহলে চলুন আমরা মূলত শুরু করি। আমাদের ক এবং খ মূলত উদ্বেগকে রিলেটেড না, তাহলে ক নাম্বারে আসি সর্বপ্রথম। সাম্যবল কাকে বলে? সাম্যবল জিনিসটা হচ্ছে একাধিক বলের ক্রিয়ায় যদি তাদের লব্ধি বলটা শূন্য হয় তখন সেই বলকে বলবো আমরা সাম্যবল। একটু যদি লক্ষ্য করি, এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর এই দিক বরাবর এফ ওয়ান ইকুয়াল টু ধরে নিলাম 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। আবার ধরে নিচ্ছি এটা হচ্ছে মসৃণ, ধরে নিচ্ছি। অপরদিকে এই দিক বরাবর অপর আরেক ব্যক্তি, ধরে নিচ্ছে এখানে কোনো এক ব্যক্তি আছে টানতেছে আর কি, আর এই দিক বরাবর টানতেছে কোন এক ব্যক্তি, ঠিক আছে? 11-10 নিউটন বলে টানতেছে। তাহলে এই বস্তুটা কি কোথাও যাবে? কোথাও কিন্তু যাবে না, বস্তুটা আমাদের এখানে থাকবে। তার মানে বলের লব্ধি কিন্তু শূন্য। তাহলে আমরা কি বলতে পারি, একাধিক বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর লব্ধি বল শূন্য হয় সেই বলকে বলবো আমরা সাম্য বল, ঠিক আছে? এটা গেল। এরপরে আসি খ নাম্বারে, কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক কেন? আমরা ডাইরেক্ট এক কথায় অ্যান্সার দিব, ঘর্ষণের কারণে। আমরা যে লক্ষ্য করি, আমরা যে হাঁটাচলা করি, আমরা যতটুকু পরিমাণ ক্রিয়া করতেছি ঠিক ততটুকু পরিমাণ প্রতিক্রিয়া বল আমাদের দিচ্ছে, যার কারণে আমরা অনায়াসে হাঁটতেছি। কিন্তু যদি সেটা কাদাযুক্ত রাস্তা হয় তাহলে দেখা যাবে যে ওইখানে আমরা যতটুকু পরিমাণ ক্রিয়া প্রদান করতেছি ঠিক ততটুকু পরিমাণ ক্রিয়া আমাদেরকে দিতে পারতেছে না, মানে ঘর্ষণ দিতে পারতেছে না, ঠিক আছে? আর এই ঘর্ষণটা আমাদের না হওয়ার কারণে, মানে ঘর্ষণটা হ্রাস পাওয়ার কারণে আমাদের হাঁটাচলা করতে অসুবিধা হয়। কি বোঝা গেছে? এবার আসে গ নাম্বারে, কি বলছে? 2 নং চিত্র অনুযায়ী, এটা হচ্ছে আমাদের 1 নং চিত্র, এটা হচ্ছে আমাদের 2 নং চিত্র। মূলত আমাদের এই 2 নং চিত্র আমাদের সেই গতি অধ্যায়টি আছে, সেই গতি অধ্যায় রিলেটেড। এখানে কি বলছে? 2 নং চিত্র অনুযায়ী 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আমরা যদি একটু লক্ষ্য করি, এটা হচ্ছে বেগ বনাম সময় লেখ চিত্র দেওয়া আছে, একটা গাড়ির আর কি বেগ বনাম সময় দেওয়া আছে। এখন এরপরে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা হচ্ছে একটা স্ট্রেট লাইন গেছে এদিক বরাবর, তারপর এদিক বরাবর গেছে, এদিক দিয়ে স্ট্রেট লাইন মানে কি সে সমত্বরণে গেছে কিন্তু, ঠিক আছে? কারণ আমরা যদি বলি যে এটা কিসের লেখচিত্র, আমরা যদি একটু লক্ষ্য করি, এটা মানে কি ভি, তার মানে ডিভি বলতে পারি, এটা মানে হচ্ছে টি ডিটি, তার মানে সময়ের সাথে বেগের পরিবর্তন। তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলা হয়? সময়ের সাথে বেগের পরিবর্তনকে বলা হয় কি, আমাদের ত্বরণ বলা হয়। যেমন সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, বৃদ্ধি পাইছে, তো বৃদ্ধির হারকে কি বলা হবে? ত্বরণ বলবে। কোন ত্বরণ? যদি সেটা আমাদের স্ট্রেট লাইন হয়, সোজা হয়, তখন সেটাকে বলি আমরা সমত্বরণ। সো এটুক কিন্তু সমত্বরণে। পরবর্তীতে যদি লক্ষ্য করি, এইখানে ডেল ভি এর মান কিন্তু শূন্য, তার মানে আমাদের এখানে যে ঢালটা আছে ঢাল শূন্য। তাহলে ঢাল শূন্য মানে কি, আমাদের ওইখানে কোনো ধরনের বেগের পরিবর্তন হয় নাই, তার মানে এটুক কিসে গেছে, সমবেগে গেছে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে যে সূত্র লক্ষ্য করছিলাম, সবগুলো সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এগুলো সবগুলাই কিন্তু আমাদের সমতরণের ক্ষেত্রে। কিন্তু এই সবেগের ক্ষেত্রে সূত্র আমাদের একটাই ছিল, সেটা ছিল এস ইকুয়াল টু কি ছিল, ভি টি ছিল। তাহলে আমাদের কি বলছে? আমাদের বলছে যে 20 সেকেন্ডে, তাহলে প্রথম 20 সেকেন্ডে, 20 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড আমার কিসে গেছে, সমতরণে গেছে। এই জন্য আমাদের কাজ হচ্ছে এই 10 সেকেন্ডে আমাদের আগে দূরত্বটা বের করে নেওয়া। এখন অনেকেই বলতে পারে, আমরা যদি একেবারে 20 সেকেন্ডে বের করে নিই তাহলে হবে কি না? অবশ্যই অবশ্যই হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে এখান থেকে এইটুক সে একটাভাবে গেছে, মানে সমতরণে গেছে, আবার এখান থেকে এইটুক কি সম বেগে গেছে। কি বোঝা গেছে? এই জন্যই কিন্তু আমাদের ডাইরেক্ট 20 সেকেন্ডে বের করতে পারবো না, আমাদের আগে বের করতে হবে 10 সেকেন্ডে, তারপরে পরবর্তী 10 সেকেন্ডে আমাদের বের করতে হবে। তাহলে আসি প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 10 সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস ইকুয়াল টু কি, এস ওয়ান দিলাম, ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু কি টি। ঠিক আছে, অনেকে বলতে পারে যে আমরা যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র বসালে আমরা বের করতে পারবো কিনা। অবশ্যই অবশ্যই পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে ত্বরণটা কিন্তু বের করে নিতে হবে, এখান থেকে একটু পর্যন্ত ত্বরণ বের করে নিতে হবে, এটা কিন্তু আমাদের শূন্য কিন্তু। ঠিক আছে, আমরা এটা দিয়েও করতে পারি অথবা ত্বরণটা বের করে ওইখানে বসিয়ে আমরা করতে পারি, একই আসবে আনসার। ঠিক আছে, তাহলে এখানে ইউ, ইউ এর মান হচ্ছে আমাদেরকে তো জিরো, ভি, ভি বলতে এইখানে, এখানে আমার ভি এর মান কত, 150, টি এর মান হচ্ছে কি 10 সেকেন্ড, তাহলে মান বসায় দিই এস ওয়ান ইকুয়াল টু ইউ বলতে জিরো, ভি বলতে হচ্ছে 150, টু ইন্টু টি বলতে হচ্ছে আমাদের কত 10 সেকেন্ড, তাহলে 2 × 1 = 2, 5 × 2 = 8, 10, 5 × 0 = 5, 5 × 5 = 25, হাতে 2 = 750 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 750 মিটার। তাহলে কি পরবর্তী 10 সেকেন্ড কিসে আছে, সমবেগে আছে, তাহলে বলে দিচ্ছি পরবর্তী 10 সেকেন্ডে, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস টু ইকুয়াল টু কি হবে, ভিটি, তাহলে ভি, ভি এর মান কত আমাদের 150, টি বলতে 10, তার মানে কত 1500 মিটার। তাহলে অতএব 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে হচ্ছে 1500 + 750, আমাদের যোগ করলে কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 5, এটা 0, 7 × 5 = 12, 12 × 2 = 1, 2, তার মানে 2250 মিটার। এই 2250 মিটার হচ্ছে আমাদের এই ঘ নাম্বারের অ্যান্সার। এবার আসি আমরা ঘ নাম্বারের ক্ষেত্রে, ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে 1 নং চিত্র অনুযায়ী এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো। তাহলে এই যে এখানে, এটা কিন্তু আমাদের কপিকল, তাই না, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আর এই বস্তু দুইটা একটা সুতার মাধ্যমে কিন্তু যুক্ত আছে। ঠিক আছে, আর একটা জিনিস লক্ষ্য করি, এখানে বস্তুটার ভর কিন্তু এম ইকুয়াল টু 2 কেজি দেওয়া আছে, তাহলে এম ইকুয়াল টু 2 কেজি দেওয়া আছে, আর এই বস্তুটাকে নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই না, নিচের দিকে ক্রিয়া করতেছে, তো নিচের দিকে কত বলে ক্রিয়া করবে, এমজি পরিমাণ বলে না, তার মানে আমরা ওজন বলতে পারি এমজি, এটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করতেছে এমজি বলে। কি বোঝা গেছে, আমরা আরো একটা কি জানি, আমরা কোনো একটা বস্তু যতটুকু বলে আমরা ক্রিয়া করি ঠিক ততটুকু কি বলের বিপরীতে আমরা, মানে ওই ক্রিয়ারত বলের বিপরীতে কি একটা আমরা প্রতিক্রিয়ামূলক বল পাই। তাহলে এখানে এই বস্তুটা যদি এদিক বরাবর এমজি পরিমাণ বল প্রয়োগ করে, ঠিক তার বিপরীতে ধরে নিচ্ছি মাইনাস এমজি পরিমাণ কিন্তু বল প্রয়োগ করবে, এটা আর আমরা বলতে পারি, কারণ এই বস্তুটা ধরে নিচ্ছি যদি স্থির থাকে, বস্তুটা কিন্তু স্থির অবস্থায় আছে, যদি স্থির থাকে এই বস্তুটা যদি এমজি পরিমাণ বল প্রয়োগ করে, ঠিক তার বিপরীতেও কিন্তু মাইনাস এমজি পরিমাণ বল প্রয়োগ করবে, এটা যদি ক্রিয়ারত হয় এটা হচ্ছে কি প্রতিক্রিয়ামূলক বল। কি বোঝা গেছে, কারণ কোনো একটা বস্তু যদি স্থির থাকতে চায়, বা আমাদের কথায় যদি বলি, আমরা যতটুকু পরিমাণ নিচের দিকে বল প্রয়োগ করতেছি ঠিক মাটিটাও আমাদের ততটুকু পরিমাণ বল প্রয়োগ করতেছে, তার মানে আমরা যদি স্থির থাকে বা এই বস্তুটা যদি স্থির থাকে, তাহলে এই বস্তুটার এমজি আর এই এমজি কাটা যাবে, তাহলে কিন্তু বস্তুটা কি নিউট্রাল হয়ে যাবে। কি বোঝা গেছে, তার মানে এইখানে এই বস্তুটার উপর কোনো ধরনের কিন্তু বল কাজ করবে না। ঠিক আছে, এখন কি এরপরটা লক্ষ্য করি, এরপরে এখানে একটা কপিকল একটা আমাদের সিস্টেম দিয়ে দিছে, এই একটা সুতা দিয়ে এই আরেকটা বস্তু এখানে ঝুলাই দিছে, তার মানে এখানে কিন্তু বস্তুর উপর কোনো ধরনের কিন্তু বলটল কোনো কিছু কার্যরত নাই কিন্তু এটার ক্ষেত্রে। এখন কি করছে, এই একটা সুতার মাধ্যমে ঝুলাই দিছে, এখানে একটা বস্তু ঝুলাই দিছে, তাহলে লক্ষ্য করা যাবে এই বস্তুটা যেহেতু ঝুলে আছে, এই বস্তুটা কি এমজি পরিমাণ বলটা নিচের দিকে কিন্তু প্রয়োগ করতেছে, কারণ কি ওজনটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে। আর একটা জিনিস যদি লক্ষ্য করি, এই দিক বরাবর যদি এটা ক্রিয়া করে, আমাদের উপর দিক বরাবর একটা টান বল কাজ করবে, যেহেতু আমাদের সুতা একটাই, সো টান বলটা একটাই। তাহলে আরেকটা জিনিস যদি লক্ষ্য করি, এই বস্তুটা কিছুটা হলেও এদিক বরাবর একটু টান কাজ করবে, মানে এদিক বরাবর আসবে, কত বলে আসবে, সেটা হচ্ছে কি এই টান বলের মাধ্যমে কিন্তু আসবে। কি বোঝা গেছে, এখন আরেকটা জিনিস বলতে পারি, এখানে যে এই বস্তুটা আছে, এখানে কোনো ধরনের
আমাদের ঘর্ষণ নাই, মানে আমরা এটাকে মসৃণ ধরে নিচ্ছি। যদি আমাদের অমসৃণ বলতো, ঘর্ষণ বলতো, তাহলে কিন্তু একটু সিস্টেমটা আলাদা হইতো। যেহেতু আমাদের এখানে কোনো ধরনের ঘর্ষণ নাই, মানে জিনিসটা ধরে নেওয়া হচ্ছে মসৃণ, ঠিক আছে? তাহলে এই বস্তুর ভরের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বস্তুটা যেহেতু ঝুলে আছে, বস্তুটাকে নিচের দিকে ঝুলে আছে, তার মানে এর mg পরিমাণ বলটা কি বেশি থাকবে আর টান বলটা কি থাকবে কম থাকবে, এ বোঝা গেছে? যেহেতু এই বস্তুটা নিচের দিকে ঝুলে আছে, নিচের দিকে ঝুলে থাকা মানে কি এই বস্তুর বলটা মানে কি ওজনটা কি বেশি, টান বলটা কি কম। তার মানে আমরা বলতে পারি, আমরা ধরে নিব আগে যে ধরি ধরি এম ইকুয়াল টু 2 কেজি, m1 ইকুয়াল টু হচ্ছে 3 কেজি। তাহলে বলে দিচ্ছি m1 ভরের বস্তুর ক্ষেত্রে, m1 ভরের বস্তুর ক্ষেত্রে জানি কি বলতে পারি, আমরা বলতে পারি কি তাদের যে ওজনটা আছে এটা কি বেশি। তাহলে m1 g মাইনাস কি হবে টান বল টি হবে ইকুয়াল টু কি হবে এফ নেট, মানে কি আমাদের লব্ধি বল, তার মানে কি m1 a, ঠিক আছে? আমরা ইচ্ছা করে ধরি, আমরা এটা বলে দিতে পারি যে ধরি বা, ঠিক আছে, ধরি বা মনে করি যে সিস্টেমের ত্বরণ হচ্ছে a, এটা বলে দিতে পারি। আমরা সিস্টেমের ত্বরণকে ছোট এফ দ্বারা প্রকাশ করতে পারি, এটা আমাদের কোনো ব্যাপার না, আমরা ছোট এফ দ্বারা প্রকাশ করতে পারি অথবা শুধুমাত্র এ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটা আমরা পাইলাম, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কি হবে, টি ইকুয়াল টু হবে আমাদের m1 g মাইনাস কি m1 a। এটাকে আমরা 1 নং সমীকরণ আকারে লিখতে পারি। আবার আমরা কি বলতে পারি, এবার আমরা এই বস্তুটার ক্ষেত্রে আসি, এই বস্তুটা কি করতেছে, এই বস্তুটার উপর কিন্তু কোনো ধরনের বল, কিন্তু এই যে এই সাইড বরাবর যে বল প্রয়োগ করবে, ঠিক আছে, যতটুকু বল প্রয়োগ করছে বা এই যে বস্তুটা যে একটা আমাদের কি প্রতিক্রিয়ামূলক বল দিছে, যার কারণে এই বস্তুটার উপর কোনো ধরনের কিন্তু আমাদের আর বল নাই, মানে বস্তুটা নিউট্রাল আছে। মানে এই বস্তুটা দেখা যাবে যখন ঝুলে দেওয়া হবে তখন কিছুটা টানে এদিকে আসার চেষ্টা করবে, তার মানে এখানে যে কাজ করবে এখানেও কিন্তু কি টান বল কিন্তু কাজ করতেছে, তো এই টান বলের কারণে কি এদিকে আসবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বলে দিব যে এম ভরের বস্তুর ক্ষেত্রে, তো এম ভরের বস্তুর ক্ষেত্রে টি ইকুয়াল হলে কি হবে, শুধুমাত্র এম এ হবে। কেন টি ইকুয়াল টু এম এ হলো, কারণটা হচ্ছে কি এই বস্তুটা যে নিচের দিকে ক্রিয়া করবে সেটাও কিন্তু আমাদের কার্যরত নাই, পাশাপাশি এটা আমাদের কি মসৃণ, যার কারণে কোনো ধরনের আমাদের কিন্তু ঘর্ষণ বল নাই। সো এই জন্য টি ইকুয়াল টু আমরা এম এ লিখতে পারি। তাহলে এখানে টি ইকুয়াল টু এম এ পাইলাম, এই মানটা যদি এখানে বসায় দেই তাহলে কি হবে, এবার আসে 1 নং হতে, 1 নং হতে, তাহলে এখানে হচ্ছে কি এম এ ইকুয়াল m1 জি মাইনাস m1 এ, বা আমরা এগুলো একসাথে নিয়ে নিব, তাহলে এম এ প্লাস m1 এ ইকুয়াল টু হচ্ছে m1 জি। তাহলে এ কমন দিলে কি হবে এম প্লাস m1 ইকুয়াল টু কি m1 জি। অতএব এ ইকুয়াল হবে m1 জি বাকি এম প্লাস m1। তাহলে m1 জি, m1 এর মান হচ্ছে 3 কেজি, তার মানে 3 × 9.8, mm হচ্ছে 2 আর m1 হচ্ছে কত 3, তার মানে 5, তার মানে 3 × 9.8 ভাগ হচ্ছে 5। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি পাবো, 3 × 9.8 ভাগ হচ্ছে 5, এর মানে 5.88। তাহলে 5.88 ms ইনভার্স টু এত কি ত্বরণ। এখন আমাদের প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছিল 1 নং চিত্র অনুযায়ী এম বস্তুটির উপর পি বস্তুটির বলের প্রভাব বিশ্লেষণ করো। তাহলে আমরা বলবো এম বস্তুটির উপর পি বস্তুটি, ঠিক আছে, পি বস্তুটির বলের প্রভাবে বস্তুটি এত ত্বরণে নিচের দিকে নামবে, এটা বলবো, কিন্তু এটা বললে কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা একটা বই লক্ষ্য করছি, সেটা হচ্ছে লেকচার পাবলিকেশন, আরেকটা কি জানি বই লক্ষ্য করলাম, মানে দুইটা বই, এই দুইটা বই মূলত অ্যান্সার কিন্তু অন্য কিছু দেওয়া আছে, ঠিক আছে, বাট এটা হচ্ছে আমাদের কিন্তু মূলত মূল নিয়ম। যদি আমাদের কোনো ধরনের অবিশ্বাস হয়ে থাকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ইন্টারের
আমাদের ইন্টারের বই আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে লেকসার পাবলিকেশনের বই, সেটা হচ্ছে আমাদের সিলুসারের বই। এই যে আমাদের কাছে লেকসার পাবলিকেশনের বই পদার্থ বিজ্ঞান, সিলুসারের বই নিউটনীয় বলবিদ্যা, ওইখানে আমাদের মূলত এই বেসিকটা সুন্দর করে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এবং কি যদি আমরা আরো আরো বই ঘাটি, ঠিক আতাউল স্যারের বই সেটা তো লক্ষ্য করছি আমরা এভাবেই আছে, আমি আর লক্ষ্য করিনি, মূলত দুইটা বই আমার কাছে ছিল এই দুইটাতে আমরা লক্ষ্য করছি, ঠিক আছে। এই জন্য আমরা বলতে পারি এ নিয়মে আসবো, বাট পাঞ্জিরি এবং লেকসার পাবলিকেশন মেবি দুইটাতেই কিন্তু ভুল আছে, ঠিক আছে। পাঞ্জিরিটা ঠিক বলতে পারতেছি না, আমার মনে নাই, বাট লেকসাটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।